নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু লটারি টিকিট কখনো কখনো কেটেছি বা কাটি, আর এটি এই জন্যই কাটি আমাদের নিজেদের লাককে ট্রাই করার জন্য। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দুঃখের বিষয় এটাই যে অনেক মানুষ রয়েছে যাদের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান ঠিকঠাক জানা নেই এবং তারা রাশি এবং লগ্ন কোনোটাই জানেন না, যে কারণে তারা কনফিউজ যে আমরা কোন দিন লটারি টিকিট কাটলে আমরা লটারি পাব। আর এই রকম রিকোয়েস্ট আমার হোয়াটসঅ্যাপে প্রতিনিয়তই আসতে চলেছে, যার দরুন আমি এই ভিডিওটি আপনাদের জন্য প্রেজেন্ট করতে চলেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো জন্মবার অনুযায়ী লটারির লাকি নাম্বার। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ লটারির লাকি নাম্বার অ্যাজ পার ইয়োর বার্থডে। তা আসুন জেনে নেওয়া যাক, রবি থেকে শনি পর্যন্ত অর্থাৎ এই 7 দিনের মধ্যে আপনাদের জন্ম যেদিনই হোক না কেন, সে অনুযায়ী আপনাদের লাকি নাম্বার কি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। লটারি টিকিট কাটার জন্য লাকি নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দুঃখের বিষয় এটাই প্রত্যেকে কিন্তু তার রাশি এবং লগ্ন জানে না, যে কারণে তারা কনফিউজ থাকে যে আমার লাকি নাম্বার কি। তা আসুন সেই জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই লাকি নাম্বার নিয়ে কিছু কথা বলবো। আবার এরকমও মানুষ রয়েছে যারা জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটি জানেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই, তারাও এই ভিডিওটি দেখতে পারেন। আর বিশেষ করে আমি তাদের জন্য করছি যারা নিজেদের রাশি এবং লগ্ন জানেন না। আর যারা জানতে চান যে আপনাদের জন্ম ছকে লটারির যোগ রয়েছে কিনা, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক জন্মবার অনুযায়ী আপনাদের লাকি নাম্বার কি হতে চলেছে। ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলতে চলেছি আপনারা কোন কোন বার লটারি টিকিট কাটবেন। যাদের জন্মবার রবিবার, হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য লাকি নাম্বার 1, 5 এবং 9। এবার আসি আপনারা কিভাবে লটারি কিটি কাটবেন। দেখুন, লটারির যে ডিজিট রয়েছে সেই ডিজিটটি যোগ করে আপনারা 1, 5 বা 9 থাকা আবশ্যক। বিষয়টি আমি একটু খোলাখুলি বলছি, লটারির যতগুলো ডিজিট রয়েছে প্রতিটি যোগ করুন এবং যোগ করে 2টি অঙ্কের একটি সংখ্যা আসবে, যেমন 41। আর 41টিকে আপনি 4 + 1 = কত হলো 5, তাহলে এই লটারি টিকিটটি আপনি কাটতে পারেন। এইভাবে 1, 5 বা 9 আপনাদের যাদের রবিবার জন্ম তারা লটারি টিকিটটি এই নাম্বার অনুযায়ী কাটুন। আর দেখুন আপনাদের লাক কি করে বাইচান্সলি লেগে যায়। এবার আসি যাদের জন্মবার সোমবার, আপনাদের জন্য লাকি নাম্বার 2, 3, 6 এবং 9। এবার আসুন আপনারা কিভাবে লটারি কাটবেন। আপনারা লটারির যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলো যোগ করুন, ফুললি যোগ করুন, এবং যোগ করার পর দেখবেন 2টি ডিজিট আসবে, যেমন 51 বা 21। ধরুন 51 আসলো, তাহলে 5 + 1 কত হয় 6, তাহলে এই লটারি টিকিটই কাটতে পারেন। বা যদি 21 আসে, 2 + 1 = কত 3। এভাবে অনুরূপভাবে 2 বা 9 আসলেও আপনারা লটারির টিকিটটি কাটতে পারেন। এবার আসি যাদের জন্মবার মঙ্গলবার, তাদের লটারির লাকি নাম্বার কি। যাদের জন্মবার মঙ্গলবার তাদের লটারির লাকি নাম্বার 1
3, 9। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে লটারিটি কাটবেন। লটারির যে ডিজিটগুলো রয়েছে সেগুলো যোগ করে 1 আসা চাই, 3 আসা চাই বা 9 আসা চাই। যেমন সবকটি ডিজিট যোগ করে যদি 10 আসে তাহলে 1+0 কত হলো 1, তাহলে এই লটারির টিকিটটি কাটতে পারেন। অনুরূপভাবে যদি 3 বা 9 আসে সেক্ষেত্রেও আপনারা লটারির টিকিটটি কাটতে পারেন। এবার আসি যাদের জন্মবার বুধবার তাদের জন্য লাকি নাম্বার কি হতে চলেছে। যাদের জন্মবার বুধবার তাদের লাকি নাম্বার 1, 4, 5, 6 এবং 8। আপনারা কিভাবে লটারিটি কাটবেন? লটারির যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলো যোগ করবেন এবং যোগ করার পর দেখবেন দুটি অঙ্কের একটি ডিজিট এসছে এবং সেই ডিজিটটি যোগ করে 1 বা 4 বা 5 বা 6 বা 8 হওয়া চাই। যেমন উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চলেছি। ধরুন সবকটির ডিজিট যোগ করে 44 আসলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? 4+4 কত হলো 8, তাহলে আপনি এই লটারির টিকিটটি কাটতে পারেন। এবার আসি যাদের জন্মবার বৃহস্পতিবার তারা কিভাবে লটারির টিকিট কাটবেন, তাদের লাকি নাম্বার কি। আপনার জন্মবার যদি বৃহস্পতিবার হয় তাহলে আপনাদের জন্য লাকি নাম্বার 1, 2, 3 ও 9। এই 4টি নাম্বার আপনাদের জন্য লাকি। এবার আসুন কিভাবে লটারিটি কাটবেন। লটারির যে ডিজিটগুলো রয়েছে সেগুলোকে আপনাকে যোগ করতে হবে এবং যোগ করার পর যেন 1 বা 2 বা 3 বা 9 আসা চাই। যেমন উদাহরণের সঙ্গে আপনাদেরকে বুঝাতে চলেছি। যদি দুটি ডিজিট 11 হয় তাহলে 1+1 = কত হলো 2, বা 10 আসে তাহলে 1+1+0 = কত হলো 1। এইভাবে আপনাদেরকে ডিজিটটি মিলিয়ে নিতে হবে। এবার আসি আপনার জন্মবার যদি শুক্রবার হয় সেক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার কি হতে চলেছে। আপনার জন্মবার যদি শুক্রবার হয় সেক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার 2, 4, 6 ও 8। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে লটারির টিকিটটি কাটবেন। দেখুন লটারির যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলো আপনাদেরকে যোগ করতে হবে। যোগ করার পর 2 অঙ্কের একটি ডিজিট আসবে, সেই 2 অঙ্কের ডিজিটটিকে যোগ করতে হবে এবং সেখানে 2 বা 4 বা 6 বা 8 আসা চাই। যেমন একটি উদাহরণের সঙ্গে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি 2টি ডিজিট যোগ করে 20 আসে সেক্ষেত্রে আপনি কি করবেন? এই 20কে যোগ করবেন 2+0 = কত হলো 2। এই লটারির টিকিটটি আপনি কাটতে পারেন। এবার আসুন আপনার জন্মবার যদি শনিবার হয় সেক্ষেত্রে আপনার লাকি নাম্বার কি। আপনাদের লাকি নাম্বার 3, 5, 6 ও 8। এই 4টি হলো আপনাদের জন্য লাকি নাম্বার। এবার আসুন কীভাবে লটারির টিকিটটি কাটবেন। আপনারা লটারির টিকিটের যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলো যোগ করুন এবং যোগ করে 3 বা 5 বা 6 বা 8 আসা চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা লটারির টিকিটটি কাটতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার রবিবার থেকে শনিবারের মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে কোন কোন বার আপনাদের জন্য শুভ, অর্থাৎ লটারির টিকিট কাটতে পারেন। যদি আপনার রবিবার জন্ম হয় সেক্ষেত্রে আপনারা রবিবার, সোমবার, শুক্রবার এবং বুধবার দিন লটারির টিকিট কাটতে পারেন। এবার আসি আপনার জন্মবার যদি সোমবার হয় সেক্ষেত্রে আপনারা কোন কোন দিন লটারির টিকিট কাটতে পারেন। আপনার জন্মবার যদি সোমবার হয় সেক্ষেত্রে আপনারা সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবার দিন লটারির টিকিট কাটতে পারেন। এবার আসুন আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় সেক্ষেত্রে আপনারা কোন দিন লটারির টিকিট কাটতে পারেন। আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় সেক্ষেত্রে আপনারা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার দিন লটারির টিকিট কাটতে পারেন। এবার আসুন আপনার জন্মবার যদি বুধবার হয় সেক্ষেত্রে আপনারা কোন কোন বার লটারির টিকিট কাটতে পারেন। আপনার জন্মবার যদি বুধবার হয় সেক্ষেত্রে আপনারা বুধবার, শুক্রবার, রবিবার ও সোমবার দিন লটারির টিকিট কাটতে পারেন। এবার আসুন আপনার জন্মবার যদি বৃহস্পতিবার হয় সেক্ষেত্রে কোন কোন বার লটারির টিকিট কাটতে পারেন। আপনার জন্মবার যদি বৃহস্পতিবার হয় সেক্ষেত্রে আপনি বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার ও রবিবার দিন লটারির টিকিট কাটতে পারেন। এবার আসুন আপনার জন্মবার যদি শুক্রবার হয় সেক্ষেত্রে কোন কোন বার লটারির টিকিট কাটতে পারেন। আপনার জন্মবার যদি শুক্রবার হয় সেক্ষেত্রে আপনারা শুক্রবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার দিন লটারির টিকিট কাটতে পারেন।
এরপরে আসি, আপনার জন্মবার যদি শনিবার হয় সেক্ষেত্রে আপনারা কোন কোন বার লটারির টিকিট কাটতে পারেন? আপনার জন্মবার যদি শনিবার হয় সেক্ষেত্রে আপনারা শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার দিন লটারির টিকিট কাটতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।